हेलो फ्रेंड्स, रिया बोलछि यूट्यूब चैनले तोमादेर सबाइके वेलकाम। आमी रिया एबं आजके आमी निये चले एसेछि तोमादेर जोन्नो एकटी नतुन इनफर्मेटिव वीडियो। तो आज के वीडियोते आमी तोमादेर साथे शेयर करब बीएलएलबीर जे ल एडमिशन सिउर अंडारे तार काउंसलिंग सम्पर्के। तोमरा आगेर वीडियोते बा आगेर लाइभे कमेंट करे जानाच्छिले आमाके जे काउंसलिंग प्रसेसटी किभाबे हय एबं सेटी निये एकटी पार्टिकुलार वीडियो बानाते। तो आज के वीडियोते आमी एई विषय निये कथा बोलबो। तो फर्स्ट बोले रखी जे रियली रियली सॉरी बिकॉज आमी रिसेंटली आर कि दो तीन दिन धरे तोमादेर कोनो फोन कॉल्स बा कोनो मैसेज बा कमेंट रिप्लाई करते पारछिलाम ना। आमी आसले बाड़ीते छिलाम ना, एकटु बिजी छिलाम। तो सेई कारणे तोमादेर अनेके फोन कॉल आमी धरार चेष्टा करेछि जारा आमाके कॉल करेछिले, बाट कोनो कमेंट बा मैसेंजारे रिया बोलछि जे फेसबुक पेज ओखानकार एसएमएस ए रिप्लाई होयतो करते पारिनि। तो आशा करी तोमादेर क्वेश्चन गुलो देखे जा मने हलो जे तोमादेर क्वेश्चन प्रथमत একটা পার্ট যে এত র‍্যাঙ্ক করেছি কোন কলেজ পাবো কিনা বা কোন কলেজ পাবো, আর আরেকটা টাইপের কোশ্চেন যে কাউন্সেলিং কি করে হবে, এরপরে আমাদের কি করণীয়, নেক্সট স্টেপ আমাদের কি। তো সেইটা নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি একদম শেষ অবধি দেখো এবং অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও এবং শেয়ার করো সবার সাথে যারা যারা আর কি ল এডমিশন করতে চায় সিউর আন্ডারে এই বছরে। তো প্রথমে বলে রাখি যে এরকম আগের দিন লাইভেও আর কি প্রচুর তোমরা কমেন্ট করছিলে যে দিদি এত র‍্যাঙ্ক করেছি কোন কলেজ কি পাবো, যারা আর কি 3000 4000 5000 র‍্যাঙ্ক করেছো এবং যারা কমে র‍্যাঙ্ক করেছো সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আগের লাইভে, তাও তোমাদের কোশ্চেন ছিল। তো আরেকবার বলে দিই যে যারা আর কি 1680 বা তোমরা হাইয়েস্ট 2000 এর মধ্যে র‍্যাঙ্ক করেছো আশা করি তোমরা প্রাইভেট গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, যারা 450 এর মধ্যে র‍্যাঙ্ক করেছো 500 এর মধ্যে র‍্যাঙ্ক করেছো তারা গভর্নমেন্ট এবং বাকিরা প্রাইভেট কলেজ আশা করছি পেয়ে যাবে। এবার আসছি যারা এর উপরে র‍্যাঙ্ক করেছো তাদের কথায়। তো দেখো তোমাদের কিন্তু অ্যাডমিশন যে আদৌ হবে কিনা প্রাইভেট কলেজে সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এবং সেক্ষেত্রে বলবো যে তোমরা এই কাউন্সেলিং প্রসেসে নাম না আসলে, কোনো কলেজ না পেলে তোমরা সরাসরি প্রাইভেট কলেজগুলিতে যোগাযোগ করো। ওখানকার কোনো কলেজের যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমরা সেই কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। তো কাউন্সেলিং প্রসেসটা আগে ফলো করো, দেখো যে তোমাদের কোনো কলেজ পাচ্ছ কিনা তোমরা, যদি না পাও তো তোমরা সরাসরি কলেজের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আগের আমি ফি স্ট্রাকচারের ভিডিওতে তোমাদের প্রাইভেট কলেজের নাম্বার দিয়ে দিয়েছি, তো সেই ভিডিওটা লিংক ডেসক্রিপশনে থাকলো এবং আরো যে যে ভিডিওতে আমি কলেজগুলোর নাম্বার দিয়েছিলাম, ইমেল আইডি দিয়েছিলাম, লোকেশনও দিয়েছিলাম, সেই সেই ভিডিওর লিংকও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করে নিও। এবারে আমি চলে আসছি একদম সরাসরি কাউন্সেলিং এর কথায়। তো কেমন ভাবে তোমাদের কাউন্সেলিং হবে, যেটা সবার আর কি মোস্ট আর কি তোমরা কোশ্চেন করছিলে, সবচেয়ে বেশি কোশ্চেন করছিলে আমার কাছে, তো সেটাই হলো তোমাদের কাউন্সেলিং। তো প্রথমে বলে রাখি কাউন্সেলিং তোমাদের তিনটি ফেজে হবে, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ। তো ফার্স্ট ফেজ যেটি সেটি শুরু হচ্ছে 13 তারিখ থেকে, তো 13th of September মানে কালকে থেকে। তো সেটা তোমরা কখন করবে, বিকেল 5টার পরে। এবং এই ফেজ কাউন্সেলিং এর সাথে সাথে কিন্তু তোমাদের অ্যাডমিশন স্লিপও ডাউনলোড করে নিতে হবে যদি তোমরা সেই কলেজে আর কি অ্যাডমিশন নিতে চাও। তো ফার্স্ট ফেজ কাউন্সেলিং হচ্ছে কালকে থেকে 13 তারিখ থেকে, 13 সেপ্টেম্বর থেকে বিকেল 5টার পরে অবশ্যই। এবং আমাদের ডেট অফ অ্যাডমিশন হচ্ছে 14, 15 এবং 16 সেপ্টেম্বর। তো এই তিনটে দিন হচ্ছে অ্যাডমিশন দিন এবং ফার্স্ট ফেজে যাদের যাদের যে যে কলেজের নাম আসবে সেই কলেজে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তো সেই তখনই তোমাদের কিন্তু অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করে নিতে হবে, না হলে কিন্তু তোমরা সেই সমস্ত কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। তো যারা যারা কালকে যাচ্ছ সাইবার ক্যাফেতে বা বাড়িতে বসেও তোমরা করতে পারো। তো কাউন্সেলিং এর সময় তোমরা অবশ্যই যদি যেই কলেজটি পাচ্ছ সেই কলেজটি কিন্তু অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করে নিও যদি তোমরা সেই কলেজে ভর্তি হতে চাও। এবং নেক্সট স্টেপ যেটা, যে সেই কলেজে তুমি অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করে নিলে নেক্সট তোমাকে কিন্তু ইমেলটা চেক করতে হবে, সেই ইমেলে তোমার একটা মেল আসবে যেটা কলেজের পক্ষ থেকে যে তোমাকে কখন যেতে হবে, কোন তারিখে যেতে হবে। অ্যাডমিশনের যেহেতু তিনটে ডেট তার মধ্যে যে কোনো একটি ডেটে তোমার ডেট পড়বে, তো সেই দিনই তোমাকে সরাসরি কলেজে চলে যেতে হবে। এরপরে কিন্তু আর কোনো অনলাইন কোনো প্রসেস নেই, সবটাই কিন্তু অফলাইনে একদম ডাইরেক্ট কলেজে। তো এইখানে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে যাদের একদম ফার্স্ট প্রেফারেন্স ছিল যেই কলেজটি, ধরো ফার্স্ট প্রেফারেন্সে ডিপার্টমেন্ট অফ ল ছিল এবং যারা যারা তোমরা 100 এর মধ্যে র‍্যাঙ্ক করেছো তারা তারা সেই কলেজটি পেয়ে যাবে,
তো তোমরা যদি সেই কলেজটি না ভর্তি হয়েছে কোনো কারণে পরের কলেজগুলিতে ভর্তি হতে চাও তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই সুযোগটি আর পাবে না। তো যারা যারা আর কি তোমরা ফার্স্ট প্রেফারেন্সে যেই কলেজটি দিয়েছিলে, ডিপার্টমেন্ট অফ ল হোক বা সুরেন্দ্রনাথ হোক, যোগেশ হোক, যেই কলেজটি হোক না কেন, সেই কলেজে তুমি যদি চান্স পেয়ে থাকো, তোমার র্যাঙ্কের মাধ্যমে র্যাঙ্ক যদি ভালো হয়, তো তুমি সেই কলেজে কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে, তুমি কিন্তু আর ওয়েটিং এ রাখতে পারবে না। তো এরপরে নেক্সট যেটি বলবো যে ধরো তোমরা কোন একটি কলেজ পেলে এবং সেই কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাও না, তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা তো অবশ্যই অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করে অ্যাডমিশন নিয়ে নেবে। তো যারা চাও না বা যারা চাও যে একটু ওয়েট করে যেতে, দেখতে যে গভর্নমেন্ট পাও কিনা বা গভর্নমেন্ট পেলেও যদি সেটা একটুখানি বেটার হয়, তো অবশ্যই কিন্তু ওয়েটিং এ রাখলে যেই কলেজে তুমি পেয়েছো ফার্স্ট কাউন্সিলিং এ, সেই কলেজের ওপরের প্রেফারেন্স গুলোতে কিন্তু পাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু ওয়েটিং এ দিতে পারো, তখন কিন্তু তুমি অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করবে না। এবং এটা একটা কোশ্চেন ছিল অনেকের, তো যে যদি আমরা ওয়েটিং এ রাখি এবং যদি আমরা কোনো আরো ফার্স্ট প্রেফারেন্সের দিকে ওপরের দিকে যদি প্রেফারেন্সের কলেজ না পাই, তখন কি আমাদের আগের কলেজের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে? তো সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, দেখো এখানে অ্যাডমিশন ডেট যেগুলো দেওয়া রয়েছে সেই ডেটে কিন্তু অ্যাডমিশন হয়, এবং অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করলে তখনই কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে, না হলে কিন্তু পরে আর পারবে না। তো সেক্ষেত্রে আমার এটাই মনে হলো যে আমার যতদূর সম্ভব এটাই মনে হয়েছে, কারণ আগের বছরও যারা আমরা করেছিলাম, তো যাদের আর কি কোনো একটা প্রাইভেট কলেজ পেয়েছিল যারা, যেটা সিক্স প্রেফারেন্স বা সেভেন্থ প্রেফারেন্সে রয়েছে, এবং তারা যখন ওয়েটিং অপশন দিয়েছিল তখন কিন্তু তারা সেই কলেজে আর অ্যাডমিশন পরে নিতে পারেনি, সেকেন্ড ফেজ কাউন্সিলিং এ যেই কলেজের নাম এসেছিল সেই কলেজে অ্যাডমিশন নিতে হয়েছে। তো সেক্ষেত্রে এটি বলে রাখলাম। তো সেহেতু যারা যারা আর কি যে কলেজটি পাচ্ছ সেই কলেজে যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিও, এবং যদি তোমাদের সেকেন্ড কাউন্সিলিং এ যদি আর কোনো বেটার প্রেফারেন্সের কলেজ না আসে, তখন তুমি ওই কলেজে অ্যাডমিশন নিতে পারো। এবার নেক্সট কথা বলছি সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ। তো ফার্স্ট ফেজের মতো কিন্তু সেকেন্ড এবং থার্ড ফেজ কাউন্সিলিং এও সেম ভাবে আর কি হচ্ছে, যেমনটা আর কি সেকেন্ড কাউন্সিলিং এ তোমরা যদি সেই কলেজ যে কলেজটি পেয়েছো সেই কলেজে যদি অ্যাডমিশন নিতে না চাও, আবার ওয়েটিং এ দিতে চাও, আবার দিতে পারো। নেক্সট সেইভাবে কিন্তু থার্ড কাউন্সিলিং এ তোমার আবার নতুন কোনো কলেজ আসছে। তো মোটামুটি আর কি বেটার প্রাইভেট কলেজ পাওয়ার জন্য কিন্তু সেকেন্ড এবং থার্ড কাউন্সিলিং, কারণ মনে হয় না যে সেকেন্ড বা থার্ড কাউন্সিলিং এ গিয়ে তোমরা কোনো গভর্নমেন্ট কলেজ পেতে পারো। মোটামুটি সবাই ফার্স্ট কাউন্সিলিং এ গভর্নমেন্ট কলেজ পেলে অ্যাডমিশন নিয়ে নেয়। তো প্রাইভেট কলেজের জন্য তোমরা এই ওয়েটিং অপশন ব্যবহার করতে পারো। তোমাদের সেকেন্ড ফেজ কাউন্সিলিং হচ্ছে কিন্তু 20 তারিখে, মানে 20th of September, এবং সেটিও 5টার পর থেকে, বিকেল 5টার পর, এবং তারপরে যে ডেট অফ অ্যাডমিশন সেটাও কিন্তু তোমাদের 21, 22 এবং 23 তারিখ সেপ্টেম্বর মাসেরই। তো তার মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে, যদি সেকেন্ড কাউন্সিলিং এ পাওয়া কলেজটিতে তুমি অ্যাডমিশন নিতে চাও, তখন কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করে নিতে হবে। নেক্সট থার্ড ফেজ কাউন্সিলিং এও হচ্ছে সেটি তোমাদের 27 তারিখে, 27th of September, সেটিও বিকেল 5টার পর থেকে তোমরা অনলাইনে করতে পারবে, এবং ডেট অফ অ্যাডমিশন হচ্ছে 28, 29 এবং 30 তারিখ। তো 30 তারিখের মধ্যে, মানে এই সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু তোমাদের মোটামুটি সমস্ত কলেজে অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখা গেল যে কেউ কোনো কাউন্সিলিং এ কোনো কলেজ পেল না, তো তখন তাদের জন্য একটাই পথ, কলেজের সাথে সরাসরি যোগাযোগ করা, প্রত্যেকটা প্রাইভেট কলেজের সাথে যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমরা সেখান থেকে অ্যাডমিশন নিতে পারো। আরেকটা জিনিস নোটিশে বলা আছে যে যে তোমাদের প্রাইভেট কলেজগুলি রয়েছে সেখানে যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমাদের কিন্তু আরেকটা লিস্ট পাবলিশ হতেও পারে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু অবশ্যই চেক করো সমস্ত কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে, বা কলেজের সাথে গিয়েও তোমরা যোগাযোগ করতে পারো, তাহলেও তোমরা জেনে যাবে। দেন তোমরা নোটিশটির একটি স্পেশাল নোট দেখতে পাবে, সেখানে কিন্তু আমি যেগুলো বললাম মোটামুটি সেগুলো রয়েছে, এবং 2 নম্বরে একটা রয়েছে কথা, সেটি হচ্ছে যে যদি তারা কেউ কোনো স্টুডেন্ট আর কি এই দুটো ফেজ কাউন্সিলিং এ যদি কোনো কলেজে যদি অ্যাডমিশন না নেয়, তখন কিন্তু তাকে ক্যান্সেল, মানে সে আর অ্যাডমিশন নিচ্ছে না, এরকম ভাবে কিন্তু ধরে নেওয়া হবে। এবং যেটা বললাম যে তোমরা যদি একবার ওয়েটিং এ দিয়ে দাও তোমাদের কলেজটি, তাহলে কিন্তু যেই কলেজটি তুমি পেয়েছো ফার্স্ট প্রেফারেন্সে, তো সেই কলেজে কিন্তু আর অ্যাডমিশন নিতে পারবে না যদি তোমরা ওয়েটিং অপশন দাও, অ্যাডমিশন স্লিপ ডাউনলোড না করো। এবং নাম্বার 7 এ স্পেশাল নোটে সেখানে কিন্তু বলা রয়েছে, দোজ হু উইল নট বি অ্যালোটেড এনি কলেজ ইন এ পার্টিকুলার ফেজ উইল বি অটোমেটিক্যালি কনসিডার্ড ফর দ্য নেক্সট ফেজ। তো নেক্সট ফেজ কিন্তু তোমরা অবশ্যই চেক করো। তো কাউন্সিলিং এর এই 3টে ফেজই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য।
তো আশা করি ক্লিয়ার করতে পারলাম আজকে ভিডিওর মাধ্যমে যে তোমাদের নেক্সট স্টেপ কি হবে, কিভাবে কাউন্সেলিং হবে, কিভাবে তোমরা ওয়েটিং অপশন ইউজ করবে বা কিভাবে তোমরা কলেজগুলির সাথে যোগাযোগ করে সেখানে অ্যাডমিশনও নিতে পারবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো এবং লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না সবার সাথে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন ইনফরমেশন জানার জন্য। এছাড়াও চ্যানেলে কিন্তু নতুন নতুন টপিকে ভিডিও আসছে, যেরকম তোমাদের সিলেবাস, বুক সাজেশন এবং কোথা থেকে তোমরা বই কিনবে সেই সমস্ত কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ারের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি নিয়ে আসব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমার ফোনে ফার্স্টেই পৌঁছে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই।